কাপ আমি রং চা চিনো দুটাই তো এই রংচাটা ফালে তো এসিড বই ফেলছে তো এসিড বরার ফলতে আমার খাইতেছে রংচা আমার যে আপনার এই যে এসিডটা তো এপত যায় আমি খাইতে চিনাই খাইলে না খাই এখন গা ভাড়া মারাই দিল এটা বলতে না বলতে কিন্তু আমার সৌদি আরবে অবস্থানরত হাফেজ মোহাম্মদ জাকারিয়া গত চব্বিশ বছর আগে তার জীবনে ঘটে যাওয়া চরম অপরাধের বর্ণনা দিচ্ছিলেন ঠিক

কামাল হোসেনের ঈর্ষান্বিত হয়ে উপায় খুঁজতে থাকেন তাকে হত্যা করার উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর সকালে চা খাওয়ার কথা বলে প্রথমে হাফেজ জাকারিয়াকে অ্যাসিড খাইয়ে হত্যার চেষ্টা করা হয় কিন্তু অ্যাসিড খেতে অস্বীকৃতি জানালে মুখে ছেড়ে দেওয়া হয় সেই অ্যাসিড এমনকি এক পর্যায়ে মৃত্যু নিশ্চিতের জন্য হাফেজ জাকারিয়ার গায়ে আগুন লাগিয়ে দিয়ে কামাল পালিয়ে যায় মুখ এবং হাত তাত বডিটি পুড়ে গেছে এবং সাথে সাথে উনি আবার যে এটা দিয়ে মেনে উনি খান্ত হয় নাই তুই মানুষ মানুষ নাই এর ওই যে মানে সিগারেট খেত থেকে গ্যাস বের করে আগুন ধরে দিস এসি নিক্ষেপের এই মামলায় চলতি বছরের এপ্রিল মাসে আদালত কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় তবে ঘটনার পর থেকেই পলাতক এই আসামি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে র্যাব অভিযুক্ত কামাল হোসেন ওরফে বালু কামালকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল স্বীকার করেছে এসিড মামলা থেকে রক্ষা পেতে আত্মগোপনের জন্য যেখানেই অবস্থান নিয়েছেন সেখানেই নানা অপরাধের সঙ্গে জড়িয়েছেন তার বিরুদ্ধে আমরা পরবর্তী তার আটটি মামলা পাই মাদক মামলা অস্ত্র মামলা ডাকাতির মামলা অর্থাৎ সে যেখানেই গিয়েছে সেখানেই সে কিছু না কিছু এরকম অপরাধ কাজ করেছে এসিড নিক্ষেপের মামলায় অভিযুক্ত কামালের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রায়গঞ্জে একটি এবং চাঁদপুরের বিভিন্ন থানায় আরও ছয়টি মামলা রয়েছে এর মধ্যে ডাকাতির অভিযোগে অন্তত দুবার গ্রেফতার হয়েছিল সে কিন্তু গোপন রাখা হয়েছিল এসিট মামলার নানা তথ্য কমল দে সময় সংবাদ চট্টগ্রাম